আসসালামু আলাইকুম, দিস ইজ ওলিজা মনোয়ার। আজকে আমরা আছি আমাদের উলাইলের প্রজেক্টে। ইতিমধ্যে এই প্রজেক্টটা ফুললি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখাই এটার আউটার লুকটা। সো এটা হচ্ছে আমাদের উলাইলের প্রজেক্ট। সো চলুন দেখা যাক ভিতরে কাজ কি হচ্ছে। তো আমাদের উলাইলের প্রজেক্ট অলমোস্ট কমপ্লিট, এটা আজকে ওপেনিং হবে। তো আজকে এখানে ওপেনিং হচ্ছে। তো আজকে আমরা এখানে আছি। সো অর্পণ, টেল মি সামথিং অ্যাবাউট দ্য প্রজেক্ট। প্রজেক্ট মাশাআল্লাহ, আমাদের ফুল প্রজেক্ট কমপ্লিট। আমরা আজকে পানি চোদ্দোটা ট্যাঙ্কি আর কি, এখানে পার ট্যাঙ্কির ক্যাপাসিটি 15,000 লিটার করে। আর এখানে বাৎসরিক মাছের ক্যাপাসিটি, যেটা আমরা যদি আমাদের রেগুলার মাছ করা হয় তাহলে 46 থেকে 48 টন, আর যদি আমরা স্পেশাল মাছ করতে যাই তাহলে 36 থেকে 42 টন। সো দ্যাটস অ্যাবাউট ইট। টোটাল কত টন হবে? বাৎসরিক ক্যাপাসিটি 48 টন। 48 টন হচ্ছে বাৎসরিক ক্যাপাসিটি, দ্যাটস দ্য হিউজ ওয়ান। আর এখানে 14টা ট্যাঙ্কি আছে, রাইট? হ্যাঁ। ওকে, সো সমিত, টুডে ইজ ইওর ওপেনিং অফ দিস অ্যাগ্রো। সো হাউ আর ইউ ফিলিং? ফার্স্ট অফ অল আমি বলবো যে শুকর আলহামদুলিল্লাহ যে আমরা সকলে মিলে এটা সুন্দরভাবে ওপেন করতে পেরেছি, এবং স্পেশাল থ্যাঙ্কস টু অলিজা মনোয়ার অ্যান্ড ফিশারিস ফর দ্যার কনসালটেশন। খুব সুন্দর কনসালটেশন হয়েছে এবং প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে। ওদের সাপোর্ট, হিউজ সাপোর্ট পেয়েছি আমরা এই প্রজেক্ট করার জন্য। সো আলহামদুলিল্লাহ আমরা শুরু করলাম আমাদের এই ফিশারিস। সো আপনাদের সকলের দোয়া চাচ্ছি যাতে আগামী পথগুলো সুন্দর করে আমরা করতে পারি এবং দেশের জন্য কিছু ভালো কিছু করতে পারি। এবং